আমরা সাধারণত বিজনেস সিরিজ মানে কমার্শিয়াল সিরিজে ল্যাপটপ ডিল করে থাকি, যেটা বাম্পার বাম্পার কিছু ল্যাপটপ দেখাবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে, সবার জন্যই ডিসকাউন্ট থাকবে, প্লাস সবার জন্য হোলসেল রেট থাকবে। এটা হচ্ছে মেটাল বডি, দেখুন একবার যদি হাত থেকে পড়ে যায় না কিছু হবে না। এই জন্য বিজনেস সিরিজের ল্যাপটপ অনেকে খুঁজে পান না, অনেকে সন্ধান পান না, অনেকে এখানে পারচেজ করে বলছেন দাদা বাহ। একটা দারুণ ভিডিও নিয়ে আমরা বিজনেস টিউবলাইটে চলে এসেছি আজকে, কিন্তু ল্যাপটপ থাকছে একদম নতুন ল্যাপটপ থেকে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ সমস্ত কিছু পেয়ে যাবেন একদম চিপ রেটে, চিপ থেকে চিপ রেটে। কিন্তু বন্ধুরা আজকের যে ভিডিও হচ্ছে ল্যাপটপের, আপনারা ন্যাচারালি আমার চ্যানেলে ল্যাপটপের ভিডিও দেখেছেন হোম সিরিজের, আজকে থাকছে বিজনেস সিরিজের। তার কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক হাই ফাংশনেবল হয় এবং অনেক ভালো প্রোডাক্ট হয়, যার দাম আপনারা জানেন যথেষ্ট বেশি হয়, 1 লাখ 1.5 লাখ 2 লাখের প্রোডাক্ট হয়ে থাকে, সেগুলোই আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 20,000-25,000 টাকার মধ্যে। এরকম একটা শপের সন্ধান নিয়ে চলে এসেছি দমদমের বুকে, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, তা না হলে কিন্তু এই ধরনের ভিডিও আপনি কিন্তু মিস করে যাবেন। হাই, আমি DM আর আপনারা দেখছেন বিজনেস টিউবলাইট। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি শিবসঙ্গ দত্ত, ল্যাপি শপ থেকে, আমার শপের নাম ল্যাপি শপ। এটি ঠিক রয়েছে দমদম স্টেশন রয়েছে টুয়ার্ডস নাগের বাজারের দিকে, যেতে 2 থেকে 3 মিনিটের হাঁটা পথ। আমি ডিটেলসে আমাদের শপের অ্যাড্রেসটা বলে দেবো বন্ধুরা। তার আগে আমি দু একটা কথা বলে নিই, কিছু ল্যাপটপ কিছু কথা আপনাদের সঙ্গে বলবো। আমরা সাধারণত বিজনেস সিরিজ মানে কমার্শিয়াল সিরিজে ল্যাপটপ ডিল করে থাকি, যেটা নতুন প্রাইস বা মার্কেট ভ্যালু 1 লাখ থেকে 1.5 লাখ, খুব বেশি হলে 2 লাখ টাকা পর্যন্ত রয়েছে। বাট আমাদের কাছে সেম প্রোডাক্ট কন্ডিশন তো খুবই ভালো, আমি দেখালেই আপনারা অনেক বুঝতে পারবেন। তার আগে আমি কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখিয়ে দিই, নেক্সট কিছু কথা আপনাদের পরে বলছি। দেখুন ফার্স্টে শুরু করি আমি অ্যাপেলের দিয়ে। এটা সাধারণত রেটিনা ডিসপ্লে হয়, 8GB 256GB M1 চিপের। অনেকেই বলেন দাদা অ্যাপেলের ক্ষেত্রে আমার M1 চিপ চাই, যেটা খুবই ফাস্ট। দেখুন বন্ধুরা আমি এর ডিটেলসটা একটু বলে দিই, সিরিয়াল নাম্বারটা হয়তো আপনারা বুঝতে পারবেন না, আমি এটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আদারওয়াইজ আমার ফেসবুক পেজে দিয়ে দেবো। এটা হচ্ছে পারচেস ডেট রয়েছে মে 2022, এটা পারচেস ডেট রয়েছে মে 2022। এখনো বন্ধুরা এর ওয়ারেন্টি চলছে, মানে 3 মাস থেকে 4 মাস এখনো ওয়ারেন্টি রয়েছে বন্ধুরা। সাথে আরেকটা কথা বলে নি, এই ল্যাপটপটা যে পাবেন এর বক্স প্যাকও পাবেন। দেখুন আমি জাস্ট ওপেন করেছি দেখানোর জন্য, সেম মডেল বন্ধুরা, বাট এটা যেরকম পারচেস ডেট ছিল বন্ধুরা 2022, এখনো ওয়ারেন্টি চলছে। এর পারচেস ডেটটা রয়েছে বন্ধুরা অক্টোবরে 2022। M1 চিপ, 256GB SSD উইথ ব্যাকলাইট কিবোর্ড তো আপনারা জানেন, আর এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট থাকে এখানে, ঠিক আছে বন্ধুরা। সাথে রেটিনা ডিসপ্লে, আপনারা অনেকেই জানেন রেটিনা ডিসপ্লে মানে ল্যাপটপের কোয়ালিটিটাই আলাদা হয়, আর অ্যাপেল মানে বন্ধুরা আর কি বলবো। স্পেস গ্রে কালারটা আপনারা বুঝতে পাচ্ছেন, তাও একবার আমি বললাম। সাথে শুধু অ্যাপেলের এইটুকু কালেকশন নয় বন্ধুরা, জাস্ট 2 মিনিট আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন, বাম্পার বাম্পার কিছু ল্যাপটপ দেখাবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে। ওকে দেখুন এটা হচ্ছে রেটিনা ডিসপ্লে, রেটিনা ডিসপ্লে হয় প্লাস ব্যাকলাইট কিবোর্ড হয়, 8GB 256GB। বন্ধুরা আমি একটু জাস্ট ভিডিওটা ওপেন করবো না বা চালাবো না, জাস্ট কনফিগারেশনগুলো আপনাদেরকে দেখানোর জন্য অন করলাম। বন্ধুরা এর ডিসপ্লে কোয়ালিটিটা তো আসাম, 4K 8K আপনারা চালাতে পারেন, জাস্ট সাউন্ডটা দেখুন, ও দারুণ দারুণ সাউন্ড, ডিসপ্লে কোয়ালিটিটা তো আসাম। যাই হোক এর কালার আছে আমার কাছে শুধু, এটা রোজ গোল্ড হয়, গোল্ড কালারেরও আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এটা হয় গোল্ড কালারের, সেম ফিচার্স রেটিনা ডিসপ্লে, মার্কেট ভ্যালু বন্ধুরা এটা 1 লাখের উপরে, বাট আমার কাছে কততে পাবেন 32,000-এ, মানে 32,000 টাকায় আপনি 8GB 256GB উইথ রেটিনা ডিসপ্লে সাথে অরিজিনাল চার্জার আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট আমি তো অ্যাপেল দেখালাম বন্ধুরা, দেখুন না এছাড়াও আমার কাছে ট্যাব রয়েছে, অ্যাপেলের ট্যাব, এটা 39,000 মার্কেট প্রাইস আমি যেটা দেখলাম আজকে, বাট এটা আমার কাছে পেয়ে যাবেন কত, 17,500 টাকা বন্ধু। তাছাড়া আমার স্টোরে আসবেন, যতটা কম করা যায়
আমি করে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি বলেছিলাম দু একটা কথা আপনাদেরকে বলি, তাতে আপনাদের সুবিধা হবে। আমি আরেকবারও বলছি বন্ধুরা, আমরা কমার্শিয়াল ল্যাপটপ ডিল করে থাকি, ঠিক আছে? তো কমার্শিয়ালের কিছু i5 i7 i3 বা ডুয়েল কোর কোর টু মেশিন আমার কাছে থাকে না। আমি i5 আর i7 ল্যাপটপ কিছু আপনাদের খুব তাড়াতাড়ি করে দেখিয়ে দিই, আপনারা জাস্ট দেখতে থাকুন। বন্ধুরা আপনাদের জন্য বলেছিলাম i7 ল্যাপটপ, দেখুন এটা ব্যাকলাইট কিবোর্ড হয়, 8GB 256GB। আপনারা যদি কন্ডিশন দেখেন না, জাস্ট আমি নিউ বলতে পারি না, কারণ বক্স প্যাক নেই, মানে বক্স নেই, কারণ আমাদের কার্টুনে আসে তো বন্ধুরা, ওই জন্য বক্স থাকে না বলে জাস্ট নতুন বলতে পারি না। ল্যাপটপের কন্ডিশন, মাইন্ড কন্ডিশন, এগুলো আমাদের স্টিকার আমাদের সুবিধার্থে বন্ধুরা রাখি, তুলে দেবো আপনারা যখন নেবেন। প্লাস এর বড়টা দেখাচ্ছি, মানে বড় স্ক্রিনে অনেকে চায় দাদা আমি কাজ করবো 15.6 চাই, বড় চাই, ঠিক আছে? তাদের জন্য এটার দাম রয়েছে অনলি 26,000। i7 8GB 256GB SSD প্লাস ব্যাকলাইট কিবোর্ড হয় বন্ধুরা, প্লাস 180 ডিগ্রি রোটেট, 180, ওকে। এর মার্কেট ভ্যালু বন্ধুরা মিনিমাম 1 লাখের উপরে, আমার কাছে কোথায় পাবেন বন্ধুরা? এর প্রাইস থাকে মোটামুটি অ্যাপ্রক্স আপনারা 30 ধরে রাখুন, বাট আমার স্টোরে যদি আসেন আমি দেখব কতটা কম করা যায়, ঠিক আছে? সবার জন্যই ডিসকাউন্ট থাকবে, প্লাস সবার জন্য হোলসেল রেট থাকবে। সাধারণত আমরা হোলসেল রেটেই বিক্রি করি, যে সিঙ্গেল পিসেস নেয় তার জন্য হোলসেল রেট থাকে। বন্ধুরা ফটাফট আরো কিছু মডেল দেখিয়ে দিই। এটা থাকে i7 এর লার্জ ডিসপ্লে, বন্ধুরা আপনাদেরকে বলে দিই এটা হচ্ছে i7 8GB 256GB SSD। i7 এর আমার কাছে অনেকগুলো মডেল রয়েছে, আমি ফটাফট করে দেখিয়ে দিই বন্ধুরা। দেখুন এটা হচ্ছে মেটাল বডি, দেখুন একবার যদি হাত থেকে পড়ে যায় না কিছু হবে না, এই জন্য এটার নাম বিজনেস সিরিজ, হিন্স গুলো সব মেটাল হয়, ঠিক আছে? তো নেক্সট বন্ধুরা, আমি বলেছি i7 এর 15.6 এর আরো কিছু, ও i7 বন্ধুরা আমার কাছে অ্যাপ্রক্স ধরে না 30। দেখুন বন্ধুরা আমার কাছে প্রাইস গুলো থাকে i5 মানে 20 থেকে 25 হাজারের মধ্যে, কিছু কিছু ল্যাপটপ আছে 1-2 হাজার টাকা, ডিপেন্ড করে কনফিগারেশনের উপরে। কেন, কেউ যদি র্যাম বাড়াতে চায় সেক্ষেত্রে 8GB থেকে 16GB ক্ষেত্রে 1250 টাকা এক্সট্রা হয়, যেটা মার্কেট ভ্যালু অনেকটাই বেশি, আমার কাছে কম হয়। প্লাস SSD কেউ যদি 256 জায়গায় 512 নিতে চায়, 1TB নিতে চায়, সেক্ষেত্রে আমার ক্ষেত্রে 1500 টাকা আমি নিই, ঠিক আছে? মার্কেট ভ্যালু যেটা অনেকটাই বেশি। তাছাড়া SSD ক্ষেত্রে একটু বলে নিই বন্ধুরা, এটা হচ্ছে 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে। আমি SSD দিই কেন, এই কারণে নতুন SSD স্পিডও ভালো থাকে, প্লাস আপনারা কোম্পানি থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন। নেক্সট বন্ধুরা আপনাদেরকে বলি যে এটা হচ্ছে i7 এর 8th জেনারেশন। কি আপনাদের বন্ধুদের একটু যদি আমি কনফিগারেশন দেখাই বা মডেল নাম্বার গুলো যদি বলি একটু আপনাদের সুবিধা হবে। তো এটা দেখুন i7 এর 8th জেনারেশন বিজনেস সিরিজের ল্যাপটপ, উইথ ফিঙ্গারপ্রিন্ট থাকে আর NVIDIA গ্রাফিক্স কার্ড। জাস্ট একটু যদি ফলো করেন দেখবেন এখানে NVIDIA লেখা আছে বন্ধুরা, আমি এতটা ডিটেলস যাব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এটা দেখুন 4GB NVIDIA গ্রাফিক্স কার্ড ইনবিল্ট, তো প্রত্যেকটা বিজনেস সিরিজের ল্যাপটপের ক্ষেত্রে 4GB গ্রাফিক্স কার্ড থাকে, তো টোটাল 8GB গ্রাফিক্স কার্ড, ঠিক আছে? খুব দারুণ ল্যাপটপ, এটা মার্কেট ভ্যালু বন্ধুরা 1,70,000 টাকা, আমার কাছে পেয়ে যাবেন অনলি 45,000 বন্ধুরা পেয়ে যাবেন, কত 45,000 টাকা আপনারা i7 8th জেনারেশন 256GB SSD পেয়ে যাবেন। বন্ধুরা আরো কিছু মডেল আপনাদেরকে দেখিয়ে দিই, তো আপনাদের সুবিধা হবে। দেখুন এর i5 রয়েছে, i7 রয়েছে বন্ধুরা, এটা ঠিক আছে, এখানে রয়েছে বন্ধুরা, এখানে 15.6 এর অনেকগুলো মডেল হয়, একটু আলাদা ক্যাটাগরি আলাদা মডেল বলে দিই, এর মডেল নাম্বার গুলো বন্ধুরা বলে দিলে সুবিধা হবে। এটা হচ্ছে 35 ল্যাটিটিউড 3570, এটা হচ্ছে 30 রয়েছে, 3550 রয়েছে বন্ধুরা, এটা হচ্ছে প্রো বুকের মডেল রয়েছে 15.6, i5 8th জেনারেশন 8GB 256GB রয়েছে। আবার 8th জেনারেশনে বন্ধুরা আমার কাছে টাচ স্ক্রিন রয়েছে, অনেকে চান হ্যাঁ ছোট ল্যাপটপ চাই, ছোট আছে বড় আছে, দেখুন i5 এর খুব ছোট 6400, উফ মাইন্ড কন্ডিশনের ল্যাপটপ, দেখেছেন ব্যাকলাইট কিবোর্ড, ওফ
বন্ধুরা আমি শুধু বলছি না যে হ্যাঁ মাইন্ড কন্ডিশনের ল্যাপটপ, বন্ধুরা আমার ফেসবুকের পেজ রয়েছে ল্যাপি শপ, এখানে যদি আপনারা ভিজিট করেন সবাইকে বলবো, অনুরোধ করব ওখানে ফলো লাইক করতে। কারণ কি, প্রত্যেক দিনে আমাদের যে স্টক কি আসছে বা স্টকের আপডেট, নতুন কিছু মডেল আপনারা গেলেই ভিজিট করলে দেখতে পারেন, প্রত্যেক দিনের আপডেট থাকে। প্লাস অনেক দূর দূর থেকে যারা কাস্টমাররা আসেন তারা ল্যাপটপ পারচেস করে কত পরিমাণ হ্যাপি না আনহ্যাপি সেটা আপনারা গেলেই চেক করে দেখতে পাবেন, প্রচুর পরিমাণে হ্যাপি। কারণ কি, বিজনেস সিরিজের ল্যাপটপ অনেকে খুঁজে পান না, অনেকে সন্ধান পান না, অনেকে এখানে পারচেস করে বলছেন দাদা বাহ এই ল্যাপটপ, এত বিজনেস সিরিজের ল্যাপটপ কেনার মতো এতটা সামর্থ্য ছিল না, বাট আমরাও আপনাদের কাছে অনেক উপকৃত হলাম, এগুলো শুনে আমারও ভালো লাগে। যাই হোক, আপনাদেরও আশা করি ভালো লাগবে এখানে এলে। প্লাস কিছু কিছু মডেল তাড়াতাড়ি করে দেখিয়ে দিই বন্ধুরা, বলেছিলাম টাচ স্ক্রিন, দেখুন এটা টাচ স্ক্রিনের হয় বন্ধুরা, আমি বলেছি ভিডিওটা প্লে করতে পারবো না, প্রচুর সেন্সিটিভ, এই দেখুন। প্লাস ব্যাকলাইট কিবোর্ড 8 GB 256 GB SSD, মার্কেট ভ্যালু বন্ধুরা এটা 1,17,000 টাকা, আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি 28,000-এ, অনলি 28,000, তা আবার স্টোরে এলে আমি দেখবো কতটা কম করা যায়। বন্ধুরা আরো কিছু মডেল ফটাফট করে দেখিয়ে দিই, দেখুন i5 এর উফ মাইন্ড কন্ডিশন, এর দাম থাকছে 20-25 হাজারের মধ্যে, ঠিক আছে, ডিপেন্ড অন কনফিগারেশন। বন্ধুরা দেখুন কালার ডিফারেন্স, মডেল ডিফারেন্স দেখতে থাকুন, এই স্পির ওফ i5 8th generation 256 GB, এর মডেল নাম্বাররা বন্ধুরা বলে দিই, HP প্রো বুক, সাধারণত প্রো বুক, এলিট বুক, ল্যাটিচিউড, অনেকে বলেন তারা বিজনেস সিরিজ ল্যাপটপ বুঝবো কি করে, বুঝার জন্য আমার ওয়েবসাইট রয়েছে www.lapishop.in, এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ওখানে যদি বন্ধুরা আপনারা যান তাহলে এখানে স্টোরে কিভাবে আসবেন, কন্ট্যাক্ট আসে যাবেন, ওখানে দেখবেন ম্যাপ দেওয়া আছে, অ্যাড্রেস দেওয়া আছে, তাছাড়া মেন জিনিস হচ্ছে প্রোডাক্ট কি আছে, ওই প্রোডাক্ট গুলো দেওয়া আছে, মডেল নাম্বার দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে, প্রাইস তো বন্ধুরা আমি রয়েছি, আমাকে কল করবেন বেস্ট প্রাইস করে দেবো। তাছাড়া বন্ধুরা ওখানে নিচে যাবেন, দেখবেন আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ওখানে যদি দেখেন বন্ধুরা কত পরিমাণ লোক যে এখান থেকে পারচেস করেছে তারা খুব খুশি, কেন বন্ধুরা আমি হোলসেলে অ্যামাজন আর ফ্লিপকার্টে সেল করতাম, বাট আমার এরকম কাউন্টার বা শপ ছিল না, ঠিক দমদম স্টেশনের পাশে, বন্ধুরা আরেকবার রিপিট করছি, ঠিক দমদম স্টেশনের পাশে এই শপটি রয়েছে, আপনারা আসুন, খুব চিপ প্রাইসে, হোলসেল প্রাইসে ল্যাপটপ নিয়ে যান খুশি মনে, কেন পয়সাটা বন্ধুরা প্রত্যেকের 1 টাকারও ভ্যালু রয়েছে, তো ভালো ল্যাপটপ নিয়ে যান, তো আমিও খুশি আপনারাও খুশি থাকবেন। বন্ধুরা নেক্সট আপনাদেরকে দেখাই এটা, এটা থিঙ্কপ্যাডের T580 মডেলটা, ব্যাকলাইট কিবোর্ড হয়, আমি অন করছি না বন্ধুরা, তো অন করি, দেখো উফ মাইন্ড কন্ডিশন ল্যাপটপ, দেখো 8 GB 256 GB, সাথে আরেকটা বন্ধুরা কথা বলেনি, আমার অরিজিনাল উইন্ডোজ 10 থাকে, ওটা আপগ্রেড করলে আপনারা 11 পেয়ে যাবেন। নেক্সট আরো কিছু মডেল দেখি, এটা i5 কনফিগারেশন বন্ধুরা, এটা বলে দিই i5 8th generation 256 GB SSD, গুড সাউন্ড কোয়ালিটি, ওকে, দাম কি থাকছে এ বন্ধু, এ প্রাইস থাকছে 30-32,000 এর মধ্যে, কারণ হচ্ছে এ থিঙ্কপ্যাড এর প্রাইসটা অনেকটাই বেশি, অনেকটাই বেশি বিজনেস মডেলে, যে থিঙ্কপ্যাড ইউজ করেছে ও তো জানে, থিঙ্কপ্যাড এর আমার ছোট স্ক্রিনে রয়েছে, এ প্রাইসটা অনেকটাই কম, এটা 20,000 টাকা পেয়ে যাবে, থিঙ্কপ্যাড এর সেম মডেলটা জাস্ট আলাদা স্ক্রিনটা একটু ছোট, ওকে 20,000 টাকা, 20,000 এর থিঙ্কপ্যাড 8 GB 256 GB পেয়ে যাবে, ওকে। বন্ধুরা আমার কাছে ক্রোমবুকও থাকে, দেখুন ডেলের, ও 2 ইয়ার্স এখনো কোম্পানি ওয়ারেন্টি বাকি আছে। বন্ধুরা আমার কাছে প্রচুর প্রচুর পরিমাণে স্টক থাকে, ঠিক আছে, আপনারা কিছু মডেল দেখালাম, অনেক পিসেস ল্যাপটপ আপনাদেরকে দেখালাম, তো বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, বিজনেস টিউবলাইট,
এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট আরো অনেক পরিমাণে আমার কাছে মডেল রয়েছে, কনফিগারেশন একটু চেঞ্জ হবে, আলাদা থাকবে, গ্রাফিক্স কার্ডের অনেক ল্যাপটপ রয়েছে। তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ভালো থাকবেন বন্ধুরা, থ্যাংক ইউ।